কজ করা থেকে। এই সামিন, হ্যাঁ তুমিও যদি দাঁড়াও দেখি তোমাকে ইয়ে করা হোক, তোমাকেও কোহোস্ট। এখন এগুলো মনে থাকে না কেন যে? আচ্ছা যাই হোক, প্রথম অংশ তো রেকর্ডিং হয় নাই। আচ্ছা যাই হোক, এটা একটা ভুল হয়ে গেছে আমার। যাই হোক, প্রথম অংশটা যে ইয়ে করা হয় নাই, রেকর্ড করা হয় নাই, তো যাই হোক এখন থেকে রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। হ্যাঁ ওই তোমার ইয়ে পার্টিসিপেন্ট সেকশনে গেলে দেখা যায় যে রেকর্ডিং হচ্ছে। যাই হোক রেকর্ডিং হয় নাই, তো যাই হোক এটা পরে আবার আমি এই ব্যাপারে আরো কথা বললাম হবে, এটা এখানেই শেষ না। যাই হোক, তো আমাদের হচ্ছে পৃথিবীতে শান্তি আনার দরকার হচ্ছে আমাদের এই মহাবিশ্বে। যাওয়ার জন্য এখন এটা বিভিন্ন ভাবে সম্ভব, এবং হচ্ছে আমাদের সকলকেই করতে হবে, এটা একজনের উপর নির্ভর করে না, সকলের উপরই নির্ভর করে। এখন যারা যাবে তারা কি ফেরত আসবে সেটা পরের কথা, কিন্তু যখন যাওয়া আসার সুবিধা হয়ে যাবে তখন আর এগুলো এমন কিছু গুরুত্বপূর্ণ হবে না। হ্যাঁ কেউ কেউ ফেরত আসবে, কেউ কেউ হয়তো আসবে না, এটা অনেক বড় জায়গা, সুতরাং অনেক কিছু, অনেক কিছু ঘটনা ঘটে, অনেক অনেক কিছু হয়। তো যাই হোক, কিন্তু মানে মনের শান্তি, নিজের শান্তি, আশেপাশের পরিবেশের শান্তি, সবগুলোই এই মহাবিশ্বে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই মহাবিশ্বে যাওয়ার জন্য আমি প্রথম দিকে বলছিলাম যে ম্যাগনেটের মতো, এখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া হচ্ছে, আমাদের ওই জায়গায় যাওয়ার জন্য আমরা কোনো জায়গায় যাব, মহাবিশ্বের কোনো জায়গায় যাব, সেখানে আমাদের সেই জায়গায় যাওয়ার জন্য একটা আকর্ষণ তৈরি করতে হবে, এবং যেখান থেকে আমরা যাবো সেখান থেকে বিকর্ষণ তৈরি, তাইলেই হবে। এখন ম্যাগনেট যেমন আমরা ম্যাগনেটের বিকর্ষণ আকর্ষণ ব্যবহার করে ম্যাগনেট এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি, একই জিনিস, কিন্তু এর জন্য আমাদের একটু বোঝার ক্ষমতা বাড়তে হবে, দায়িত্ব বাড়তে হবে, একই ভাবে মনে শান্তি আসতে হবে, দায়িত্ব। এখন কেউ যদি আমরা যদি কি বললে গেলাম এক এক জায়গায়, সেখানে প্রাণীরা সব মুরগির মতো দেখতে, আমরা যদি চিন্তা করি খাওয়ার কথা, তাহলে তো হবে না। তো আমাদের একটু সভ্য হইতে হবে, এক হচ্ছে প্রথম অবস্থায় মারামারির থেকে বিরত থাকতে হবে, ঝগড়াঝাটি মারামারির থেকে, এটা খুব একটা কঠিন কিছু না, কিন্তু আমাদের অভ্যাস অনেক দিনের, এখন এই অভ্যাস বদলাতে হবে। যাই হোক এখন আপাতত আমরা এই এগুলো এখানেই থাক, আমরা এগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো ভবিষ্যতে। মাইকে কথাবার্তা হচ্ছে, যাই হোক কথা হয়তো শোনা যাচ্ছে, কথা বুঝা গেলেই হলো। তো এখন আমরা হচ্ছে এগুলো এর জন্য আমাদের বুঝতে হবে, আরো কিছু বুঝতে হবে, যেমন হচ্ছে আমাদের আমাদের সাথে আমাদের শরীরের সাথে আমাদের মনের সাথে আমাদের আত্মার সাথে এই ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ডের যোগাযোগ কোথায়, এটাও আমাদের এই শেখার একটা অংশ। আমরা নিজেরাও ম্যাগনেট এক হিসাবে, আমরা এ ব্যাপারে আমি আগেও বলছি যে বন্ধুদের সাথে থাকতে ভালো লাগে, আবার যার সাথে মনোমালিন্য হয়েছে তাদের সাথে দূরে থাকতে চাই, এগুলো ম্যাগনেটের মতোই ব্যবহার, একটা হচ্ছে দূরে থাকা আর একটা হচ্ছে কাছে আসা। এখন আমাদের এই দূরে আসা কাছে যাওয়ার এটা কিভাবে কাজ করে বিভিন্ন পর্যায়ে, আমার যেমন ম্যাগনেট হচ্ছে এক 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 পর্যায়ে, এখন আমাদের নিজেদের ক্ষেত্রে নিজেদের নিজেদের মধ্যে ওই একই জিনিস হয়, কিন্তু সেটা সেটাও আমাদের বুঝতে হবে। তো তার জন্য আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড বুঝতে হবে, কারণ এই যে এত তারা গ্রহ নক্ষত্র ঘুরতেছে চলতেছে তার থামা নাই, এদের শক্তি কোত্থেকে আসতেছে, শক্তি সব জায়গায় আছে, আমাদের শুধু বুঝতে হবে কিভাবে। ম্যাগনেটের আশেপাশে শক্তি আছে, ম্যাগনেটের আশেপাশে শক্তি ব্যবহার করতেছে, কিন্তু
আমরা জানি না যে কিভাবে এই শক্তি ব্যবহার করতে পারি। তো সূর্যের এত শক্তি, কিন্তু আমরা তো সূর্যের এত কাছে থেকে কোনো কোনো তেমন কোনো করতে পারছি না। কারণ আমাদের একটা কারণ হচ্ছে যে আমাদের আমরা এখন সভ্য হই নাই, আর একটা কারণ হচ্ছে যে আমাদের চিন্তাধারা সীমিত সীমিত এইভাবে বিভিন্ন কারণে হয়েছে এটা গত 10 থেকে 12 বছরের মধ্যে, বিভিন্ন কারণে এই ঘটনা ঘটছে। কিন্তু এখন সময় আসছে এটার পরিবর্তনের জন্য। এখন কারা করবে পরিবর্তন? যাদের এই ক্ষমতা অর্জন করার ইচ্ছা আছে। এর চেয়ে সহজভাবে আর বলা সম্ভব না। তা যাই হোক, এখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড বোঝার জন্য আমাদের আমরা প্রথম জিনিস যেটা শিখবো সেটা হাতে নাতে আমরা করবো রবিবারে, সেটা হচ্ছে আমরা ন্যানো কোটিং করব। ন্যানো কোটিং কি জিনিস আশা করি সকলেই দেখছে, আমি মনে করি সকলেই দেখছে। ন্যানো কোটিং, আমরা কপারের তামা অথবা কপারের উপর যে কালো কালো আবরণটা পড়ে ওইটাই হচ্ছে ন্যানো কোটিং। এখন ওইটা কি জিনিস? এখন আমি একটা ভিডিও দেখাবো, এখন এই ভিডিওটা আশা করি সকলেই দেখতে পারবে। এই ভিডিওটার মধ্যে, এটা আমাদের কেশ ফাউন্ডেশনেরই ভিডিও, এবং এর মধ্যে ন্যানো কোটিং কিভাবে হয় এটার উল্লেখ আছে। কিছু কিছু কথাবার্তা ইংলিশে লেখা আছে, আমি বললো থেমে থেমে আমি ভিডিও বন্ধ করে করে বাংলায় আমি কিছু কথা বলবো এই ভিডিওর মধ্যে। হ্যাঁ বুঝলাম না তোমার কথা, এখনই দেখাবেন নাকি? হ্যাঁ এখনই দেখাবো। আমি হচ্ছে এখন ভিডিও শেয়ার করা হবে, শেয়ার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ভিডিও। এটা হচ্ছে প্রথমে দেখাইছে যে প্রথমে হচ্ছে ভিডিও শুরু হয় হচ্ছে আমাদের আমরা যে যা জিনিস শক্ত পদার্থ, তরল পদার্থ এবং বাষ্প বাষ্প এই নিয়ে কথাবার্তা শুরু হয়। তারপর আমি আস্তে আস্তে আমরা এর ভিতরে আরেকটু যাব। আমি শুরু করি। তরল, তারপরে বাষ্প, এটা হচ্ছে আমাদের তামার একটা অংশ। তামার অংশের উপরে যে কালো অংশটা যে তৈরি হয় সেটা দেখানো হচ্ছে এখানে। তামার অণু পরমাণু গুলো এখানে সাজানো, আর এগুলো হচ্ছে ওই কালো অংশটা। আমরা কি করি, আমরা হচ্ছে কস্টিক সোডার মধ্যে এগুলো একটা পরিস্থিতি তৈরি করি, যে যার ফলে এই কালো অংশটা তৈরি হয়। এখন দেখাবে কিভাবে এই কালো অংশ তৈরি হয়। এই উপরে বাষ্প হচ্ছে কস্টিকের বাষ্প, এগুলো আস্তে আস্তে কালো অংশ উপর থেকে খুলে আসে এবং দূরে সরে যায় একটু এবং ফাঁক ফাঁক হয়। এগুলো হচ্ছে এক একটা অণু, এক একটা পরমাণু আসলে, অথবা অ্যাটম। আমি অ্যাটম শব্দটা ব্যবহার করবো যেহেতু পৃথিবীর সব জায়গায় এই শব্দটা বেশি পরিচিত। এইভাবে আস্তে আস্তে এটা একভাবে বলা যেতে পারে বিকর্ষণ হচ্ছে, বিকর্ষণ তৈরি করা হচ্ছে এবং বিকর্ষণের ফলে এগুলো দূরে সরে যাচ্ছে, একে অপর থেকেও দূরে সরে যাচ্ছে এবং নিচের তামার পাত থেকেও দূরে সরে যাচ্ছে। এখন কিরকম দূরত্ব হবে, কত দূরে থাকবে, এটা নির্ভর করে কি ধরনের কস্টিক সোডা এবং কি কতটা তাপমাত্রা তৈরি করা হয়েছে, এবং এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড। পৃথিবীর ছবি হয়তো তোমরা দেখছো, যেখানে হচ্ছে এইভাবে পৃথিবীর গোলকের পাশে ম্যাগনেটের মতো হয়, একই জিনিস।
এগুলো ম্যাগনেটের মতোই কাজ করে। হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড এর বিকর্ষণ তৈরি হচ্ছে এবং এখানকার একটা ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে, এবং উপরে অন্য অংশ অন্য থাকলেও অন্য কিছু থাকলেও সেটা কোনো বাধা নাই এর জন্য। এইগুলো সবই এই যে ম্যাগনেটিক ফিল্ড, প্রত্যেকটারই ম্যাগনেটিক ফিল্ড আছে। এই যে ছোট ছোট গোল গোল লাইন পাশে পাশে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন এই এই যে ফাঁকগুলো সবই কিন্তু সমান না, এক এক জায়গায় এক এক রকম। আর এই ফাঁকের মধ্যে দিয়ে হচ্ছে এনার্জি থাকে এই ফাঁকের মধ্যে, এই ফাঁক এগুলোর ফাঁকের মধ্যে কি ঘটনা ঘটতেছে। আসলে বেশিরভাগ ঘটনাই ফাঁকের মধ্যে হয়, মহাশূন্য তো বেশিরভাগই ফাঁক, অণুর মধ্যেও বেশিরভাগই ফাঁক। এর সাথে সংযোগ হয়, আকর্ষণ বিকর্ষণের সংযোগ ঘটতেছে, এবং তারা কোন জায়গায় থাকবে সেটা নির্ভর করে কতটা আশেপাশের লোকজনের সাথে কতটা আকর্ষণ এবং বিকর্ষণ। এবং এদের এদের এই অণুগুলোর কোথায় থাকবে সেটা এই আকর্ষণ বিকর্ষণের উপর নির্ভর করে। এবং এই ফাঁক গুলোর মধ্যে বিভিন্ন রকম ধরনের শক্তি আছে। এখন এই যে এই যে তৈরি হয়েছে, এটা ম্যাগনেটের মতো অনেকটা, এর মধ্যে দিয়ে প্রবাহ তৈরি হয়, এইদিকে প্রবাহ তৈরি হয়, এবং বিভিন্ন রকম ম্যাগনেটিক এবং ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়, যেগুলোর শক্তি এক এক জায়গায় এক এক রকম। সুতরাং আকর্ষণ এবং বিকর্ষণ বিভিন্ন রকম। তো যখন আমরা কস্টিক সোডা দিয়ে ন্যানোকোট করি, এটা পানির মতো পরিস্থিতি, তখন এটা শুকানোর সময় কি ঘটনা ঘটে? শুকানোর সময় আস্তে আস্তে এগুলো তাদের জায়গাগুলো ঠিক মতো স্থায়ী হয়, এবং তার জন্য আমরা কিছু কিছু বাহ্যিক প্রবাহের ব্যবস্থা করি। এই ব্যাপারে আমরা যখন ন্যানোকোট করব, তখন আমি এগুলো আরো আরো বিস্তারিত বোঝা যাবে। এরা হচ্ছে এই অণুগুলো, এটা হচ্ছে মানে কি, আসলে তো এরকম প্ল্যান কিছু না, এরকম এরকম আসলে প্রকৃত পরিস্থিতি হচ্ছে। এটা তো চারদিক আছে, তিন চার দিক আছে, সব দিকে এরকম দেখতে অনেকটা এই ধরনের। এটা আবার তামার পাঁচ কালো হয়ে যায়, এবং কালো হয় কারণ হচ্ছে কোনো আলো এখান থেকে বেরোতে পারে না, সব শক্তি এটা আকর্ষণ করে। এখন এই কালো কালোটার পরিস্থিতি কিরকম দেখতে, এরকম লাগে। এটা হচ্ছে তুমি যদি কি বলে এক একটা লেয়ারের কোথায় কি আছে, এবং এইভাবে শুধু সামনাসামনি না দেখে, যেটাকে বলে আমরা প্রকৃত আমাদের পরিস্থিতি কিরকম, আশেপাশে সব দেখতে পারি এরকম আর কি। দূরের জিনিসগুলো ছোট দেখাচ্ছে, কাছের গুলো বড়, এই আর এক ভাবে এটা দেখা হচ্ছে। এবং এবং এক এক জায়গায় এক এক রকম প্রবাহ তৈরি হয়। এবং বিভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে বিভিন্ন রকমের প্রবাহ।
এই হচ্ছে আমাদের ভিডিওর শেষ। এখন সামিন তুমি আবার রিশেয়ার করো। তো এই এই যে ন্যানো কোটিং যেটা আমরা করব, সেটা হচ্ছে ওই তামার উপর, কপারের উপর এই বিভিন্ন রকমের ন্যানো লেয়ার তৈরি করা হবে, অথবা আস্তা। তো এই যে এই লেয়ার গুলো তৈরি করা হয়, এগুলো বিভিন্ন রকম শক্তির প্রবাহ হয়। এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সে এই যে প্রবাহ তৈরি হয়, এর সাথে কিন্তু আমাদেরও আমাদের সংযোগ আছে। কারণ কপারের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা আমাদের সাথে আমাদের কাছাকাছি। সুতরাং কেউ যখন নিয়ত করে, আমরা এর উপর প্রভাব নিয়তের প্রভাব আছে। ফলে হচ্ছে আমাদের জিনিসপত্র ব্যবহার করার সময় কেউ যদি ভালো হতে চায়, তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি ভালো হতে পারে। এটা একটা জিনিস যেটা আমাদের আগে জানা নাই। আমাদের এখনকার ডাক্তারি বিদ্যায় এর কোনো এ ধরনের জিনিস নাই। সুতরাং এগুলো হচ্ছে আমাদের এই নতুন বিজ্ঞানের আমাদের নতুন বিজ্ঞানের সীমা অনেক বড়, মহাশূন্য, যেমন আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম। আমাদের এই বিজ্ঞানে আমাদেরকে আমরা নিজেদেরকে পদার্থ হিসাবে দেখি না, বরং আমরা দেখি সবকিছুকেই ম্যাগনেটিক ফিল্ড হিসাবে। তখন যেগুলো দৃশ্যমান আমাদের শরীর এবং আশেপাশে গাছপালা ইত্যাদি ইত্যাদি, সেগুলো হচ্ছে খুব কম ক্ষমতার ম্যাগনেটিক ফিল্ড। এখন এর বাইরেও ম্যাগনেটিক ফিল্ড আছে যেগুলোর ক্ষমতা অনেক বেশি। তো আমাদের মধ্যেই আছে, যে আমাদের আমাদের অনুভূতি, রাগ করা, মন ভালো করা ইত্যাদি ইত্যাদি, আমাদের এই অনুভূতির জগৎ তো ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু শারীরিক অথবা বস্তু জগতের যে অনেক শক্তিশালী, এবং এই কারণে আমাদের বেশিরভাগ বস্তু জগতের অসুখ বিসুখ মনের সাথে সংযুক্ত, কারণ এটা মনের থেকেই আসে বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আমরা দেখি অনেকে অনেকে আছে যারা হচ্ছে ডাস্টবিনের খাবার খায়ও কোনো অসুখ হয় না, কিন্তু আমাদের ডাক্তারি বিদ্যায় সে তো সবচেয়ে খারাপ জিনিস খায়। কিন্তু যেহেতু তার মনের ক্ষমতা এমন যে সে এগুলোর প্রভাব তার উপর পড়ে না, সে স্বাস্থ্য ভালো থাকে। এদিকে আমাদের রাজপ্রাসাদে থাকে লোকজনের নড়তেও পারে না, চড়তেও পারে না, সবসময় বসে থাকে। সুতরাং এর সাথে আমাদের মনের অনেক সংযোগ আছে, এবং আমরা অন্যদেরকে কিভাবে অন্যদের সাথে ব্যবহার করি তারও সম্পর্ক আছে। কেউ যদি কাউকে অন্যদেরকে অত্যাচার করে, অন্যদেরকে অন্যদের অশুভ কামনা করে, তারও প্রভাব আছে। এবং অনেক ক্ষেত্রে অসুখ বিসুখ লোকজনের যে হয়, এটা অন্যদের অত্যাচার করার মাধ্যমে হতে পারে। তো সুতরাং অসুখ বিসুখ যেমন আমাদের মনে শান্তি আনে, আমাদের নিজেদেরও দায়িত্ব যে আমরা এই শান্তিটাকে বজায় রাখি, আমরা কিভাবে ব্যবহার করি অন্যদের সাথে তার মাধ্যমে। সুতরাং শান্তি, হ্যাঁ, আনা সম্ভব আমাদের ম্যাগনেটিক ফিল্ড এর মাধ্যমে, কিন্তু কেউ যদি নিজের ম্যাগনেটিক ফিল্ড এর পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব না রাখে, আমরা কতটুকু করব তাদের? হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা আছে। যখন আমাদের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, তখন তাদের ব্যবস্থা হবে, কিন্তু তাদের ব্যবস্থাটা একটু অন্যরকম। যারা হচ্ছে দায়িত্বশীল, যারা শান্তি প্রতিষ্ঠা করার
জন্য আগ্রহী, তাদের ব্যাপারও না। তো এই হচ্ছে আমাদের আমাদের এই যে ন্যানো কোটিং করতেছি, এবং আমরা ন্যানো কোটিং থেকে, ন্যানো কোটিং হচ্ছে যে যে পেন পেনে ব্যবহার করা হয় এই ধরনের তামার তার সকলেই কম বেশি দেখছে। তো এই যে তামার তার ন্যানো কোটিং হলো, এর মধ্যে দিয়ে অনেক রকম ম্যাগনেটিক ফিল্ডের প্রবাহ আছে, এবং এই প্রবাহের সাথে আমাদের যে যোগাযোগ এটা এটা আমাদের মনে রাখতে হবে। কারণ এর অনেক 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 ব্যাপার আছে, সেটা আস্তে আস্তে বোঝা যাবে। যে যেহেতু আমরা একটা সাধারণ তারের উপর একটা কালো জিনিস তৈরি করে এই তার সাথে আমাদের আমরা যোগাযোগ করতে পারি মনের থেকে, অবশ্যই এর অনেক অনেক ব্যবহার আছে। সুতরাং অনেক ভাবে বলা যায় যে হচ্ছে আমরা হচ্ছে ম্যাগনেটের ইচ্ছা করলে আমরা ম্যাগনেটের শক্তি বাড়াইতে পারি আমরা যদি ইচ্ছা করি। কিন্তু আমাদের ইচ্ছা করার আগে আমাদের নিজেদেরও কিছু কাজ করা দরকার আছে। তখন আমরা যে শান্তির কথা বলতেছি, একভাবে বলা যায় যেমন হচ্ছে আমরা ইয়ে করি কি বলে হচ্ছে প্যাডের কথা সকলেই শুনছে। এখন প্যাড তো আমরা দিই হচ্ছে পায়ের হাড্ডি অথবা হাতের হাড্ডি অথবা কোমরের হাড্ডির দুই পাশে, তা মাঝখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন এবং ফলে হচ্ছে ব্যথা চলে যায় অথবা শরীরের পরিস্থিতি অন্যান্য পরিস্থিতির উন্নতি হয়, বিভিন্ন বিভিন্ন জিনিসে কাজ করে। এখন আমরা দুইটা প্যাড দিচ্ছি যেটাতে হচ্ছে শরীরের ওই অংশটা পরিবর্তন করতে পারে। কিন্তু আমরা যদি চাই তাহলে শুধু প্যাডের ওই অংশ না হয়, পুরো ঘরও হতে পারে, পুরো মহল্লা হতে পারে, পুরো মহল্লাকেই অথবা পুরো শহরও হতে পারে, একইভাবে পুরো পৃথিবীও হতে পারে। তখন এটা আমাদের জন্য চিন্তা করা একটু কঠিন, কিন্তু আমাদেরও এই ক্ষমতা আছে। কিন্তু এর ক্ষমতা সদ্ব্যবহার করার আগে কিছু প্রস্তুতির দরকার আছে, এবং আমি প্রথম দিকে আজকে আজকের কথাবার্তার প্রথম দিকে আমি এ ব্যাপারে অনেক বলছি। আরো এভাবে এটা অনেক কিছু বলার আছে, কিন্তু আমাদের আজকে শুরু বলা যেতে পারে আমাদের শান্তির ব্যাপারটা নিয়ে। কিন্তু শান্তির সাথে এই বিজ্ঞানের অনেক যোগাযোগ, এবং এই বিজ্ঞান পৃথিবীতে পৃথিবীতে দেওয়া হচ্ছে এই কারণেই, পৃথিবীতে দেওয়া হচ্ছে এটা আর একটা কিভাবে দেওয়া হচ্ছে, পৃথিবীতে দেওয়া হচ্ছে এই কারণেই যে পৃথিবীর যথেষ্ট মানুষ চায় যে শান্তি আসুক, মারামারি বহুত হয়েছে, এই কারণেই এটা এখন পৃথিবীকে দেওয়া হচ্ছে। কারণ সম্ভাবনা দেখা গেছে যে পৃথিবীতে আসলে শান্তি আসতে পারে। এখন ফলে হচ্ছে মানুষ সভ্যতাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে পৃথিবীর বাইরে যাওয়া। এখন আমরা সুযোগের সদ্ব্যবহার করব কি করব না সেটা আমাদের দায়িত্ব। এখন আমাদের দায়িত্ব বলতে আমার একার না, আমাদের সকলের, কারণ সকলেই মানুষের, আমরা আমাদের যেমন শরীরে কোষ আছে বিভিন্ন রকম ছোট ছোট কোষ মিলেই তো আমাদের শরীর, পুরা মানুষ সব মানুষও এরকম পুরো মানুষ সভ্যতার এক একটা কোষ। এখন যদি হ্যাঁ দু একটা এক জায়গায় ধরো দু একটা কাটা ছিনা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ঠিক মতো কাজ করলেই আমাদের শান্তি আসবে। এখন আমরা সেই পর্যায়ে আসি নাই, তবে খুব বেশি দূরেও না। তো অনেক ঘটনা ঘটতেছে ব্যাপারে, দেখা যাক কি হয়। কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব এটা করার, এবং এই বিজ্ঞানের পৃথিবীতে দেওয়া হচ্ছে এই কারণে যে আমাদের আমরা যথেষ্ট শান্তি থাকতে পারবো, ফলে হচ্ছে আমরা
আশেপাশের প্রতিবেশী, এখন আশেপাশের প্রতিবেশী বলতেছে আমি পৃথিবীর প্রতিবেশী, পৃথিবীর লোকজনের কথা বলতেছি, পৃথিবীর লোকজন গাছপালা প্রাণী তারপরে মাছ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এদের সাথেও আমাদের সম্পর্ক ভালো হবে, কিন্তু পৃথিবীর বাইরের বাইরের প্রতিবেশীর কথা বলতেছি। এখন তারা দেখতে কিরকম সেটা বড় কথা না, কিন্তু এদের সাথে আমাদের দেখা হওয়ার পরিস্থিতি তৈরি করা হচ্ছে এখন, তার জন্য আমাদের হ্যাঁ সত্যি কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি, ঠিক মতো চিন্তা ভাবনা করতে হবে, এগুলো তো প্রথম দিকে বলছি। কিন্তু এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড, আমরা যখন চিন্তা করি আমাদের চিন্তাও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ অনেক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, এবং ওই ম্যাগনেটিক ফিল্ডে কম বেশি হওয়ার ফলে আমাদের চিন্তা হয়, আমরা একটু চিন্তা করি। এখন যারা, এখন আমরা কিছুক্ষণ আগে বললাম যে মনের কথা বুঝতে পারে, তারা যখন এই ম্যাগনেটিক ফিল্ড বুঝতে পারে তারা মনের কথাও বুঝতে পারে, একই জিনিস। ওই যে ন্যানো লেয়ারের মধ্যে দিয়ে যে বিভিন্ন প্রবাহ তৈরি হয়, আমাদের মনের মধ্যে দিয়ে বিভিন্ন প্রবাহ তৈরি হয়, এখন আমরা যদি ঠিক মতো নজর দিতে পারতাম আমরা আমরা ঠিকই বুঝতে পারতাম যে হ্যাঁ এই প্রবাহ তৈরি হয়েছে, আমার আমাকে এখন আমি যেভাবে বলতেছি এভাবে বলতে হতো না। আমরা সে পর্যায়ে আসবো, কিন্তু তার আগে এই বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রস্তুতি নিচ্ছি। অনেকে মনে করবে যে এটা তো, এটা কি আদৌ সম্ভব? যদি সম্ভব না হয় তো আমি এইভাবে কথা বলতাম। হ্যাঁ আমাদেরকে পৃথিবীর পরিস্থিতির সাথে ই করে মানায় এসব বলতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ যেমন হচ্ছে একটা কুকুর অথবা একটা বিড়াল যে বনে জঙ্গলে ছিল, তাকে যদি সভ্য করা বাসায় থাকার মতো করে বিড়াল অথবা কুকুর বানানো যায়, তার জন্য তাকে কিছু শিখতে হয়, একই ব্যাপার। আমরা যখন এতদিন আমরা বনে জঙ্গল পৃথিবীর বনে জঙ্গলে ছিলাম, তখন আমরা হচ্ছে পৃথিবীর বনে জঙ্গলের বাইরে থেকে বেরোয় আসবো, তার জন্য একই ভাবে আমাদেরও কিছু প্রস্তুতি দরকার, কোনো পার্থক্য নেই। এবং যাদের কথা আমি বলতেছি যারা পৃথিবীর বাইরের লোক, তারা পৃথিবীতে কেউ কেউ আছে এখন, এখনই আছে, হ্যাঁ তারা দেখতে হয়তো আমাদের মতোই মনে হবে দেখলে, কিন্তু তারা আসলে কিন্তু এখানকার বাসিন্দা না। তো যেহেতু আমাদের সুযোগ আসছে, এখন এটা সদ্ব্যবহার করা আমাদেরই দায়িত্ব। এখন ম্যাগনেট সম্বন্ধে বোঝার মাধ্যমে অনেক কিছু বোঝার আছে, আমাদের অনুভূতির জগৎ যেটা সেটা শক্তিশালী, এবং তার উপরেও জগৎ আছে, যেই জগৎটা হচ্ছে, যেই জগৎটাকে আমরা একভাবে বলা যেতে পারে আমরা হচ্ছে পৃথিবী থেকে, পৃথিবীতে হাজির হওয়া এবং বিদায় নেওয়ার সময় আমরা যে জগতে যাবো সেই জগতের কথা বলছি। এবং আমাদের জন্ম হয় পৃথিবীতে, আমাদের শরীর শরীর আমাদের শরীর তৈরি হয় পৃথিবীর অনুসারে, যেটা আমরা যাতে যাকে আমরা এখন মানুষ করি, কিন্তু এটা শুরু হওয়ার জন্য একটা শক্তির দরকার, সেটা সেটা শুরু পৃথিবীর বাইরে থেকে। আমরা যখন মারা যাই সেই শক্তি পৃথিবী ছেড়ে চলে যায়। এখন এবং এর সাথে একভাবে আমি একটা যোগাযোগ তৈরি করার তৈরি করতেছি যে ওখান থেকে, পৃথিবী থেকে যদি না হয় অবশ্যই মহাশূন্যের কোনো এক জায়গা থেকে, আমরা যখন মহাশূন্যে যাব তখন আমরা সশরীরও যেতে পারি আবার শরীর ছাড়াও যাওয়া সম্ভব, যেটা হচ্ছে আমাদের যেই যেই হিসাব যেইভাবে আমরা পৃথিবীতে আসছি এবং যেভাবে আমরা পৃথিবীর থেকে চলবো, এটা হচ্ছে এখন হ্যাঁ বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে এই ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যারা মানুষ হচ্ছে ঝগড়াঝাটি করতো মারামারি করতো, এখন এখন কেউ যদি না এখনো খুব একটা সভ্য হয় নাই, তাদেরকে সহজ ভাবে বোঝানোর জন্য
বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, সবই সব ধর্মই ঠিক, কিন্তু এক এক ধর্ম এক এক রকম মনে হয়। কারণ এটাই, কারণ হচ্ছে এক এক পরিস্থিতিতে এক এক ভাবে বোঝানো হয়েছে, কিন্তু জিনিসটা একই। যেহেতু আমরা খুব একটা সভ্য না, সেহেতু আমাদেরকে খুব সহজ করে, যেমন আমরা বাচ্চাদেরকে বুঝাই জিনিসপত্র যখন ছোট থাকে, ওই একই জিনিস আমাদেরও তাই করা হয়েছে বিভিন্ন ধর্মের মাধ্যমে। কিন্তু এখন সময় আসছে হচ্ছে আমাদের ওই পরিস্থিতির থেকে এর পরবর্তী পর্যায়ে যাওয়ার। এই জন্যই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে আমরা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে এবং বিজ্ঞান, আমাদের বিজ্ঞান যে আমাদের বিজ্ঞানে হ্যাঁ অনেক কিছু, অনেক আমাদের বিজ্ঞানের ব্যাপার স্যাপার নিয়ে আমরা ব্যবহার ভিত্তি করে আমরা অনেক কিছু বলবো, কিন্তু অনেক কিছু আমাদের বিজ্ঞানের অনেক যে অনেক অনেক বেশি এর পরিধি অনেক বেশি, এর আয়তন অনেক বেশি। তো এইভাবে আজকে আমি একটু অন্যভাবে বললাম, কারণ হচ্ছে আমাদের বিশ্ব শান্তি আমাদের একটা বড় বড় ব্যাপার, এবং হচ্ছে এটা কিভাবে করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে সেটা ঘটতেছে, এবং অনেকেই এটা নিয়ে ব্যস্ত আছে এখন। এবং আমাদের যুদ্ধ টুদ্ধ অনেক কমে গেছে, সিরিয়া এখনো কিছু আছে কিন্তু সেটারও ব্যবস্থা হচ্ছে, সেটাও কমে আসছে। তা মোটামুটি হ্যাঁ, কিছু কিছু লোকজন আছে যারা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু তাদের সময় সীমিত, এবং একইভাবে যারা ঝগড়াঝাটি করতেছে করার প্রবণতা যাদের মধ্যে, তাদের সময়ও সীমিত। হ্যাঁ, এটা দিতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু বেশি না। এই এটা যদিও এটা একইভাবে আমাদের, যেমন হচ্ছে আমাদের ঝগড়াঝাটি করলে ভালো লাগে না, আমাদের শরীরে ব্যথা ব্যথা বেশ হইলে পরে ভালো লাগে, একই জিনিস, একটা মনের ব্যাপার একটা শরীরের ব্যাপার। তো আরেক ভাবে চিন্তা করা যায়, আমরা ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহারের মাধ্যমে শরীরের পরিস্থিতি এর উন্নতি করি। আমরা কি ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহারের মাধ্যমে মনের পরিস্থিতির উন্নতি করতে পারবো না? এটা একটু চিন্তা করে দেখা দরকার, মনের যে কোনো পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব। আর আমাদের নিজেদের ম্যাগনেটিক ফিল্ডের উপর যদি আমাদের নিজেদের ম্যাগনেটিক ফিল্ড সদ্ব্যবহারের যদি ক্ষমতা আমাদের থাকে, বাইরের ম্যাগনেটিক ফিল্ড এর দরকার নেই, আমরা নিজের থেকেই করতে পারি। হ্যাঁ, মাঝে মধ্যে যেমন আমাদের ব্যথা ভালো করার জন্য মাঝে মধ্যে হ্যাঁ প্যাড অথবা পেনের দরকার হয়, কিন্তু ওই মনের পরিস্থিতির ক্ষেত্রেও তাই করা যায়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে আমাদের সহায়তা হলে পরে সুবিধা হয়, কিন্তু নিজে নিজে যদি একটু চেষ্টা করা যায়, ব্যাপার স্যাপার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। একইভাবে মনের পরিস্থিতিরও উন্নতি করা যায়। এই জিনিসটা একটু চিন্তা করে দেখা দরকার আমাদের সকলকেই, কারণ হচ্ছে যে হচ্ছে আমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে এই পরিবর্তন আনার, এবং এর ফলে আমাদের শরীরও ভালো হয়ে যাবে। আমি আর এক ভাবে জিনিসটা বলি, আমরা আমাদের বয়সের সাথে সাথে আমাদের শরীরে দুর্বলতা আসে, চামড়া কুচকা যায় ইত্যাদি ইত্যাদি, এবং হচ্ছে আমাদের আমরা মনে করি যে এত বয়স পর্যন্ত আমাদের শরীর ভালো থাকবে, তারপরে তো অক্ষম হয়ে যাবো, এটা অনেকেরই ধারণা। কিন্তু আমরা আর এক ভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের শরীরের অবনতি হবে কেন, আমরা নিজেরাই ঠিক রাখতে পারি। ব্যাপারটা অনেক অন্যরকম হয়, এই ব্যাপারে আরো কথাবার্তা বলা যাবে পরে, ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। আমাদের শরীরের যে অবনতি হয় সেটা যদি না হয়, আমাদের কম বয়সী অবস্থায় যেরকম শরীর ছিল সেরকম যদি থাকতে পারে, তাহলে এটা একটা নতুন ভাবে চিন্তা করা হচ্ছে, আমাদের অবনতি হবে কেন। কারণ আমরা সবসময় ধারণাই করিনি যে আমাদের বয়সের সাথে সাথে
আর যারা একটু বেশি চিন্তা ভাবনা করে, মনে যাদের একটু বেশি কষ্ট, তারা তাড়াতাড়ি বুড়া হয়। এটা আমরা সকলেই লোক জানি। যারা হাসি খুশি, যাদের মন ভালো থাকে, তারা তাদের বুড়া হইতে দেরি লাগে, ঠিক কিনা? তো একই ভাবে আমরা যদি এর চেয়েও বেশি মনের ম্যাগনেটিক ফিল্ডের পরিস্থিতি উন্নতি করতে পারি, বিভিন্ন আমাদের ধর্ম ধর্ম গ্রন্থে লেখা আছে মানুষ অনেকে হাজার হাজার বছর বাঁচতে, এক সময় তার চেয়েও বেশি বাঁচা সম্ভব আসলে। কিন্তু আমাদের আমরা এত অত্যাচার করি শরীর এবং মনের উপর যে এই অবস্থায় অতদূর যাওয়া সম্ভব না, কিন্তু এই অবস্থা পরিবর্তন আমরা করতে পারি। এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই যে পরিবর্তন করার ক্ষমতা আমাদের আছে, এটা বোঝা হচ্ছে প্রথম পদক্ষেপ। এখন আমি আমি বললাম আর হয়ে গেল, তা তো না। বোঝা বলতে ওটা বোঝায় না, হ্যাঁ কথাবার্তা, হ্যাঁ বুঝতে তো অসুবিধা হচ্ছে না, কিন্তু বোঝা বলতে অন্য জিনিস। যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের উপর এই প্রয়োগ করতে পারবো, এই বোঝার ক্ষমতাটা নিজেদের উপর অথবা আশেপাশের লোকজনের উপর কে সাহায্য করতে পারি, এটা এই বোঝার ক্ষমতা অর্জন করার, ততক্ষণ এটার কোনো এটা কথা শোনা যে কোনো অন্য কথা শোনার মতো। কিন্তু আমরা যদি এই এই কথাটা বুঝে নিজের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে হচ্ছে পাশের একজন লোক যার সাথে আমি পাত্তা দিতাম না, তাকে একদম একটু ভালো মতো তার সাথে কথা বললাম, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। এভাবে অনেক কিছু করা যায়, যেটা এক একজনের উপর এক একজনের পরিস্থিতি এবং এক একজনের নিয়ত এবং তাদের আগ্রহের উপর নির্ভর করে কত তাড়াতাড়ি এবং কিভাবে এটা সম্ভব। কিন্তু এটা কথা শোনায় না, এটা আমাদের আমাদের ম্যাগনেটিক ফিল্ড এর ব্যবহার সবসময় কাজের মধ্যে। এখন আমরা ন্যানো কোটিং করার যে ভিডিও দেখানো হলো এবং ওটা যে আমরা হাতে নাতে করবো, এখন হাতে নাতে করা মানে ন্যানো কোটিং করা, হাতে নাতে করা মানে নিজেও নিজেকেও ঠিক করা, নিজের পরিস্থিতির পরিবর্তন করা। এখন সেটা সেটা করার জন্য একটু সেটা করার জন্য আমাদের কি বলে আমাদের রবিবারে আসতে হবে না, যে কোনো সময় করা সম্ভব। এখন এই জিনিসটা আমরা শুনছি যে হচ্ছে যে আমরা আমরা কোন কোন মানুষ আর কি নড়াতে পারে জিনিসপত্র, যে হচ্ছে একটা বস্তুর দিকে তাকায় তাকে নড়াইতে পারে, এটা একই জিনিস। ম্যাগনেট যেমন আর এক ম্যাগনেটকে নড়াতে পারে, এখন যদি আমাদের ম্যাগনেটের উপর আমাদের ক্ষমতা বাড়ে ক্ষমতা থাকতো, আমরা আর একটা জিনিস নড়াইতে পারতাম। যেহেতু আমাদের এটা এখনো প্রয়োগ করার ক্ষমতা হয় নাই, সেজন্য আমরা করতে পারি না। অনেক কিছু যেগুলো অলৌকিক ঘটনা, আসলে কোনোটাই অলৌকিক কিছু, অলৌকিক বলে কিছু না, এটা মানে জাদুবিদ্যার মতো। যদি আমরা না বুঝি তাহলে তো এটা ম্যাজিক মনে হবে, কিন্তু আমরা যখন নিজে করতে পারবো তখন আর ম্যাজিক। এই আর কি। তো তো আশা করি বুঝতে অসুবিধা হয় হচ্ছে না। কারো কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা কি প্রশ্ন? আমি কোন কথা শুনতে পাচ্ছি না এদিকে, মাইক্রোফোনের কাছে আসতে। হ্যাঁ মানে কলম, যে কলমটা আমরা অনেক ট্রাই করে দেখছি যে কলম দিয়ে ব্যথা ভালো হয়। হ্যাঁ
এখন এইটা আমরা প্র্যাকটিক্যালি এটা আমরা শিখতে চাই, হ্যাঁ এটা শেখানো হবে তো। এটা বলা ছিল। আচ্ছা এটা কোনো প্রশ্ন না, হ্যাঁ এগুলো সবই শেখানো হবে, কিন্তু হচ্ছে এগুলো আমি যে বলতেছি সেগুলো প্রস্তুতি। প্রশ্ন একটা আছে, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করতে অসুবিধা নাই। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, রাত্রে হ্যাঁ জানলা বন্ধ না বন্ধ না করে আমরা ঘুমাই, তখন হ্যাঁ সকালে উঠলে আমাদের চোখ মুখ জ্বলে, এটা এটা কি জন্য? মানে জানলা খোলার কারণে নাকি সূর্যের তাপটা মুখে পড়ে এই জন্য? সকালে ঘুম থেকে উঠলে মুখ জ্বলে, এটা কি কোনো অসুখ নাকি না? এটা সকলেরই হয়, আমি বুঝতে পারছি না ব্যাপার, একটু পরিষ্কার করে বল। এটা প্রায় অনেকেরই হয়, অনেকেই বলে আয়সা যে হ্যাঁ আমাদের, আচ্ছা এটা হচ্ছে সকালে, এটা হচ্ছে গরম লাগার ফলে হইতে পারে, সূর্য মুখের উপর লাগলে হইতে পারে। তা তা এখন আরেক ভাবে চিন্তা করা যায়, যেমন অনেক লোকজন আছে, অনেকে আছে যারা হচ্ছে শীতের সময় গরমের সময় তাদের খুব একটা গরম লাগে না, যেমন এরকম লোক বাংলাদেশেও আছে, যে অনেকে আছে গরম লাগে না খুব একটা, ঘামেও না তারা, এটা কিভাবে হয়? তা একভাবে বলা যায় সেটা, তারা হচ্ছে নিজের শরীর যে গরমে অনেকে অতিষ্ঠ হয়ে যায়, যেমন হচ্ছে যারা হচ্ছে তাদের একটু ব্লাড প্রেশার বেশি, তারা হচ্ছে একটু গরমেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে কিছুটা মানসিক, আমরা কিভাবে চিন্তা করি, হ্যাঁ গরম আসলে আমাদের গরম লাগবে, আমরা ঘামবো। এখন কেউ যদি চিন্তা করতে পারে যে আমরা হচ্ছে আমাদের গরমের সময় আমাদের ক্ষমতা আছে, আমরা হচ্ছে একটু ঠান্ডা থাকতে পারি, অনেক কিছু করা সম্ভব, ফ্যানের কোনো দরকার নেই, আমরা নিজেরাই করতে পারি। কিন্তু প্রথম অবস্থায় হ্যাঁ একটু যে আমাদের যে গরম লাগবে এই এই জিনিসটা যদি আমরা একটু কমাইতে পারি, তো একভাবে করা যেতে পারে, যেমন সকালে যে মুখ জ্বালা পোড়া করে, সকালে ঘুমের আগে আমি এমন ভাবে থাকবো যাতে আমার যুগ মুখ জ্বালা পোড়া করে, এইভাবে এটা নিয়ত করে ঘুমালে পরে কি হয় দেখো তো, পরিবর্তন হয় কিনা। এটা একটা উপায়, অনেক ভাবে করা সম্ভব, কিন্তু এটা একটা উপায়। আর কোনো প্রশ্ন আছে নাকি? না মামা আর প্রশ্ন নাই। আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা আমরা একটু, আমি একটু ব্যাপারে, আজকে অবশ্য ফুটবল খেলা আছে, আমি আর 5-6 মিনিট করে আমরা সেটা শেষ করবো, যেহেতু ফুটবল খেলার জন্য লোকজন মনে হয় অতিষ্ঠ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আর বেশি কিছু বলার দরকার নাই, আজকে এখানেই থাক, তাহলে আজকে এখানেই থাক, আগামী শুক্রবারে আবার আমরা 6:30টার সময় মিলিত হবো, আর রবিবারে তো 8টার সময় আমাদের দেখা হচ্ছে, এবং এটা হচ্ছে পেন পেন বানানোর প্রথম প্রথম অবস্থা আমরা শুরু করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে জুলাইয়ের 6 তারিখের বাংলা প্রশিক্ষণ 2018 সালের বাংলা ফাউন্ডেশনের বাংলা পাবলিক শিক্ষা এখানেই সমাপ্তি, আমরা আগামী শুক্রবারে আবার দেখা। আচ্ছা।